তাহলে পরেরটা আমরা দেখি যে বলছে একজন ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে ফর্টিন ইস টু তাই তো তাহলে এবারে বলছে ব্যক্তির বড় বছরে তোমার ব্যক্তির বছরে হচ্ছে দশ হাজার টাকা সঞ্চয় হয় তাহলে বাৎসরিক আয় কত তাহলে একদম খুব সহজ এটা কিচ্ছু নেই এর মধ্যে দেখো প্রথমে হচ্ছে ধরো তোমাকে বলা হলো তোমার চোদ্দ টাকা আয় ব্যয় হচ্ছে বারো টাকা তোমার সঞ্চয় কত হচ্ছে তাহলে সঞ্চয় হচ্ছে কত সঞ্চয় তোমাকে বলে দেওয়া যায় দুই তাই তো দু টাকা সঞ্চয় হচ্ছে তোমার এবার বলছে কি ব্যক্তির হচ্ছে বছরে দশ হাজার টাকা সঞ্চয় হয় তাহলে তুমি এটাকে ভাগ করে নিতে পারবে আয় ব্যয় ওয়াইস তুমি ভাগ করতে মাসে কত হচ্ছে তোমার এখানে পেয়ে যাবে তাই তো তাহলে মাসিক তুমি কত পেয়ে যাবে এখানে মাসিকে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে কত দশ হাজার বাই টু তাহলে হচ্ছে পাঁচ হাজার টাকা তাই তো তুমি এভাবে পেয়ে যাচ্ছে এবার বলছে কি যে বাৎসরিক কত হবে ঠিক আছে বাৎসরিক বললে কত করবে তাহলে বাৎসরিক তুমি এখানে বলছো কি যে আয় ও ব্যয় অনুপাত ফর্টিন ইস টু টুয়েলভ তাই তো তাহলে বাৎসরিক হচ্ছে কত ফর্টিন ইস টু ফর্টিন ইন্টু ফাইভ থাউজেন্ড তাহলে এইটা করলে তোমার যেটা আসবে সেটাই হচ্ছে তোমার বার্ষরিক ঠিক আছে মাসে তুমি পেয়ে গেলে তো বছরে কি হবে তুই মাসে এভাবে নাও করো মাসে করে নেওয়াটাই ভালো মাসে করলে সুবিধাটা হয় কি যে তুমি ক্লিয়ার হয়ে যায় বিষয়টা পুরোপুরি মাসে ভালো ঠিক আছে কখনো মাসেও দিতে পারে দিতে পারে মাসে বললে তুমি এখান থেকে যেটা পাবে সেটা মাসে হচ্ছে বছরে বললে কি হবে বছরে হচ্ছে আয় এটাই হবে ফর্টিন এইটার সাথে এটা যেমন এক্সিস টু ওয়াই যদি করি আমি তাহলে কি করব সেভাবে করবো এক্স এর সাথে গুণ হয়ে যায় যেভাবে তাহলে এখানে ফর্টিনের সাথে হচ্ছে কি যে মাসে যেটা হলো সেটার সাথে গুণ হয়ে গেল তাহলে এই অনুপাতটা তো তোমার একটা হিসাব হয়ে যাচ্ছে তাহলে সেই ওয়াইজ তোমার কিন্তু এইটা গুণ করলে তুমি কিন্তু পুরোটাই ক্লিয়ার পেয়ে যাচ্ছ না এখানে কিন্তু আলাদা কিছু নেই এর মধ্যে যে তোমার যেটা হচ্ছে এটাই কিন্তু তার বাৎসরিক আয় মানে এটা কিন্তু খরচ নয় আয় বলছি যে একটা আয় ব্যয় তো আছে তার আয়টা হচ্ছে এইটা ঠিক আছে না আয়ের সাথে তুমি এখানে গুণ করে দিচ্ছ আয়ের সাথে তুমি এটা গুণ করে দিচ্ছ মাসিক সাথে আয় গুণ করে দিচ্ছ তাহলে তুমি এখানে বাৎসরিক ব্যাপারটা পেয়ে যাবে না আচ্ছা হয়ে গেছে তাহলে এইটা কমপ্লিট এবার তারপরের অঙ্কটায় আসি আমরা যে ধরো কুড়িটি বালিকার গড় ওজন বলছে কত সিক্সটি কেজি এর সাথে মানে কুড়িটি বালিকার গড় ওজন বললো কত সিক্সটি কেজি গড় ওজন বলছে গড় তাহলে বলছে কি এর সাথে শিক্ষিকার ওজন যোগ করা হলে শিক্ষিকা একজন গড় ওজন এক কেজি বাড়ে শিক্ষিকার ওজন কত ওকে ক্লিয়ার তাহলে আগে এটা থাক আমরা আগে দেখি যে শিক্ষিকার ওজন যোগ হচ্ছে মানে তাহলে এখানে কতজন যোগ হচ্ছে মোটামুটি টোটাল তাহলে কুড়ি প্লাস এক মানে জন হচ্ছে এখানে তাহলে কি বলছে যে যোগ করা হলে গড় ওজন এক কেজি করে মানে প্রত্যেকের এক কেজি বাড়ছে মানে কুড়ি জনেরও বাড়বে ইনারও বাড়ছে মানে একুশ জনেরই বাড়বে তাহলে টু ওয়ান তাই তো তাহলে সমান হচ্ছে কত একুশ তাহলে এবারে বলছি কি শিক্ষিকার ওজন কত আমি গড় ওজন সহ টোটাল কতটা বাড়লো আমি পুরোটা পেয়ে গেলাম পুরোটা পেয়ে গেলাম তাহলে এবারে বলছি কি যে কুড়িটা বালিকার ক্ষেত্রে কত ওজন বেড়েছে পেয়ে গেলাম গড় ওজন বলা আছে তাহলে এবার কি হবে প্রত্যেকের ক্ষেত্রে এটা বেড়েছে বেড়ে এরকম হয়েছে একুশ হয়েছে তাহলে গড় ওজন আমার সিক্সটি বলা আছে এবার কি ওজন কত হবে এইটার সাথে তোমার এইটা যোগ করে দেবে এইটা হচ্ছে তোমার শিক্ষিকার ওজন ঠিক আছে মানে প্রথমে কি করলাম কুড়িটা বালিকা তার সাথে শিক্ষিকা এসছে তাহলে একজন একুশ তাহলে একুশ জনের কি হচ্ছে এক কেজি করে বাড়ছে মানে টোটাল কত বাড়লো একুশ কেজি এবারে বলেছিলাম যে গড় ওজন মানে এই কুড়ি জনের ছিল কত সিক্সটি তাহলে বেড়ে কত হলো একুশ তাহলে টোটাল যেটা ওজনটা হবে সেটা শিক্ষিকার ওজন এর সাথে তো বাইরে আর কিছু এক্সট্রা অ্যাড হবে না এর মধ্যে তো আর কোথাও বলে দেয়নি যে কিছু চেঞ্জ হয়েছে পুরোপুরি এইভাবেই হয়েছে ওজন বলে দিয়েছি আমি এখানে একুশ করে তার যোগ করে দিলে আমি পুরো বিষয়টা আমার এখানে দাঁড়িয়ে যাচ্ছে যে হ্যাঁ শিক্ষিকার ওজন একটা আমি পেয়ে গেলাম তবে এখানে আমার এক্সট্রা কিছু আর করার নেই এর মধ্যে এর মধ্যে এক্সট্রা কিছু অ্যাড করার নেই বা বাদ দেওয়ার নেই মোটামুটি কুড়িটা বালিকা একটা যোগ হচ্ছে এবার দেখে নেবে কজন আসছে দুজন মিলে দুজন হবে তাহলে এক কেজি করে বাড়ছে বা যে দু কেজি বাড়ে তাহলে সেইভাবে করবে এটা দুই চেঞ্জ হবে এটা লোকজন সংখ্যা চেঞ্জ হলে চেঞ্জ হবে তাহলে একুশ তাহলে সেম সেমভাবে যোগ হয়ে গেলে তুমি যোগ হয়ে অ্যান্সার যেটাই হলো সেটাই হচ্ছে তোমার শিক্ষিকার ওজনটা মানে এটাই হচ্ছে হিসেব ওকে ঠিক আছে চলো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে কিন্তু গ্রো করিয়ে দাও ঠিক আছে আর আমিও তোমাদের জন্য চেষ্টা কর যতটা পারা যায় আমি চেষ্টা করছি